নাও লেট আস নো অ্যাবাউট দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম। আমরা কবি সম্পর্কে অনেকটাই জেনে ফেলেছি। রবার্ট লুই বেলফোর স্টিভেনসন 1850-1894 ওয়াজ এ স্কটিশ পোয়েট, নভেলিস্ট, এসেইস্ট অ্যান্ড ট্রাভেল রাইটার। হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। আমরা এগুলো জেনে ফেলেছি। দ্য ভ্যাগাবন্ড বাই ইংলিশ পোয়েট রবার্ট লুই স্টিভেনসন ইজ স্পোকেন বাই এ ফ্রি স্পিরিটেড র্যামলার। এই কবিতায় একজন মুক্ত প্রকৃতির ভবঘুরে, হু ক্লেমস টু এনজয় হিজ সামটাইমস চ্যালেঞ্জিং অ্যান্ড আইসোলেটেড এক্সিস্টেন্স অফ মুভিং ফ্রম প্লেস টু প্লেস ইন দ্য গ্রেট আউটডোরস। অর্থাৎ প্রকৃতির মুক্তাঞ্চলে চ্যালেঞ্জের মধ্যে ঘুরে বেড়ানোর ইচ্ছা এবং উপভোগ করার ইচ্ছা পোষণ করেছেন। দ্য পোয়েম হ্যাজ বিন মেমোরেবলি সেট টু মিউজিক বাই দ্য গ্রেট ইংলিশ কম্পোজার র্যাল্ফ ভন উইলিয়ামস। র্যাল্ফ ভন উইলিয়ামস ইনি এই এটাকে সুর দিয়েছেন, এটাকে সঙ্গীতময়তা প্রদান করেছেন, অ্যান্ড ইজ ওয়াইডলি পারফর্মড অ্যান্ড অফন রেকর্ডেড ইন দ্যাট সেটিং। এবং এটাকে রেকর্ড টেকর্ডও করা হয়েছে এই কবিতাটাকে গানের আকারে। কারণ কি, রবার্ট লুই স্টিভেনসন জীবদ্দশাতে একজন জনপ্রিয় লেখক এবং সাহিত্যিক কবি ছিলেন, তার জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। তারই কবিতা ভ্যাগাবন্ড, সপ্তম শ্রেণীর লেসন নাম্বার 6 আমরা শুরু করব। নাও দ্য টেক্সট। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে দাও দ্য লাইফ মানে জীবন, আই লাভ যে জীবন আমি ভালোবাসি, অর্থাৎ আমাকে দাও যে জীবন আমি ভালোবাসি, অর্থাৎ আমাকে দাও সেই জীবন যে জীবনকে আমি ভালোবাসি। কবি বলছেন প্রোভাইড মি, প্রোভাইড, গিভ মিন্স প্রোভাইড, দাও, অপোজিট ওয়ার্ড হবে টেক। শুরুতেই এই ভার্ব ক্রিয়াপদটির দ্বারা কবি আসলে জোর দিয়েছেন, কিন্তু তিনি এখানে কোনো ডিমান্ড করছেন না, কিংবা তিনি যে দুর্বল ভবঘুরে বলে যে তিনি দুর্বল তাও বোঝাচ্ছে না। কারণ এই গিভ শব্দটা তার একটা যে এনার্জেটিক এবং স্পিরিটেড মাইন্ড সেটাকে ইন্ডিকেট করছে। গিভ টু মি দ্য লাইফ, আমাকে দাও সেই জীবন, লাইফ মানে জীবন, আই লাভ যে জীবন আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশে পাশে জলস্রোত বয়ে যাক। লেভ মানে জলধারা, স্ট্রিম নদী, নদীর ধারা। গো বাই মি, আমার পাশ দিয়ে বয়ে যাক নদীর স্রোত। গিভ দ্য জলি হেভেন, গিভ মানে দাও, কবি চাইছেন দ্য জলি হেভেন অ্যাবাভ। জলি মানে হাসি খুশি, হেভেন এখানে স্কাই অর্থে ব্যবহার করা হয়েছে, হেভেন রেফার্স টু স্কাই, আকাশ। তাহলে কবি চাইছেন উপরে দাও আকাশ, যে আকাশ হাসি খুশি। জলি ইজ দ্য অ্যাডজেক্টিভ, মিনস হ্যাপি, প্লিজেন্ট। অপোজিট ওয়ার্ড হবে আনহ্যাপি, আনপ্লিজেন্ট। অ্যাবাভ মানে উপরে, এর অপোজিট ওয়ার্ড হবে বিলো, নিচে। তার কবি প্রথম তিনটি লাইনে পরিষ্কার করে বলেছেন, আমাকে দাও সেই জীবন যে জীবন আমি ভালোবাসি, আমার আশেপাশে জলস্রোত বয়ে যাবে। গো বাই মি মানে বয়ে যাবে, আমাকে দাও একটা হাসি খুশি আকাশ যেটা আমার মাথার উপরে থাকবে। হাসি খুশি আকাশ বলতে আসলে কবি আকাশকে পার্সনিফাই করেছেন, ব্যক্তিত্ব আরোপ করেছেন, যে আকাশ আনন্দময়। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, বাই ওয়ে মানে নিরালা পথ, নির্জন পথ, এ প্রাইভেট অ্যান্ড উডি ওয়ে। নাই মি আমার পাশে, নাই মিন্স নিকটবর্তী, নিয়ার, মি মানে আমার কাছে থাকবে একটা নির্জন নিরালা পথ। বেড ইন দ্য বুশ, এবং তিনি চান একটা বিছানা, কিসের বিছানা, ইন দ্য বুশ, বুশ মানে ঝোপঝাড়, বুশ মানে আন্ডারগ্রোথ, অর্থাৎ জঙ্গলে যে প্রচুর ঝোপঝাড় হয় সেখানেই তিনি যেন বিছানা পেতে চান। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এবং সেই জঙ্গল থেকে তিনি আকাশের দিকে তাকালে যেন দেখতে পান তারাদের। টু সি এখানে ইনফিনিটিভ করা রয়েছে, ফলে কবি বলছেন ঝোপঝাড়ে বিছানা আর দেখার জন্য থাকবে তারারা। ব্রেড আই ডিপ, এবং রুটি তিনি ডোবাবেন, ডিপ, আই বলতে এখানে স্পিকার পোয়েট তাকে ইন্ডিকেট করছে, ভবঘুরেকে ইন্ডিকেট করছে, যার ভবঘুরে মানসিকতা রয়েছে। দ্য ট্র্যাম্প ইজ সেইং দ্যাট হি উড ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার, তিনি নদীর জলে তার
তার রুটি ডোবাবেন, অর্থাৎ রুটিটাকে নরম করে নেবেন, রুটিটা ভিজিয়ে নেবেন, এবং হি উড অ্যাজ ইফ ড্রিঙ্ক দ্য লাইফ ফ্রম নেচার, জীবন প্রকৃতি থেকে যেন তিনি পান করবেন, প্রকৃতির রস পান করবেন। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান, এবং তিনি বলছেন সেখানেই তাদের জীবন, লাইক এ ম্যান লাইক মি, আমার মতো যে মানুষ তাদের জীবন ওখানেই রয়েছে, অর্থাৎ প্রকৃতির মধ্যে, যেখানে জলধারা রয়েছে, যেখান থেকে আকাশ দেখা যায়, যেখানে জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে বিছানা রয়েছে, রাস্তা রয়েছে পাশে, সেখান থেকে তারাদের দেখা যায়, এবং নদী রয়েছে যে নদীতে আমি রুটি ডুবিয়ে খেতে পারবো, তেমন জীবনের দরকার এই ভবঘুরের। তিনি বলছেন দেয়ার্স দ্য লাইফ, ওখানেই জীবন, এই এই জীবন আমি চাই, এই জীবন আমি উপভোগ করতে চাই। সো দিস ইজ এ লাইফ হুইচ ক্যান বি এনজয়েড, ইট ইজ দ্য অ্যাডভেঞ্চারার্স লাইফ হি ওয়ান্টস টু টেক আপ। দেয়ার্স দ্য লাইফ ফর মি লাইক মি, ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার, ওখানেই রয়েছে জীবন সদাই, ফর এভার মানে চিরকালের জন্য। অর্থাৎ কবি বলছেন প্রকৃতির মধ্যেই আমার মতো মানুষ জীবন উপভোগ করবে, এবং ওখানেই জীবন চিরদিনের জন্য রয়েছে। আসলে চিরদিনের জন্য জীবন রয়েছে মানে চিরদিনের জন্য তিনি উপভোগ করতে চান প্রকৃতির এই মুক্ত আকাশ, প্রকৃতির মুক্ত রাস্তা কিংবা জলধারা, এবং তিনি প্রকৃতির মধ্যেই তার বিছানা প্রস্তুত করে তিনি আকাশের তারা দেখতে চান।